হ্যালো মাই অল বিউটিফুল লেডিস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং মেকআপ ভিডিও নিয়ে হাজির। তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের জন্য বানাবো। ওর সামনে পার্টি, লাইক সামনে ফুল সিজন অফ পার্টি, ওয়েডিং, যে কোনো কিছুর ক্ষেত্রে, মানে অকেশনস, উইন্টার অকেশনস। তো সেই ক্ষেত্রে একটা ভীষণ ইজি মেকআপ টিউটোরিয়াল তোমাদের জন্য আমি বানাবো। যারা একদম মেকআপ করতে অত পটু নয়, সবসময় চেষ্টা করি তাদেরকে একটু আপগ্রেড করার খুব ইজি ওয়েতে। সুতরাং আজকের ভিডিওটা সেই জন্য। তো তোমরা থাম্বনেলটা পড়ে ইটস ভেরি ইউনো থাম্বনেলটা পড়ে ভীষণ হতবম্ব হয়ে গেছো যে এইটা আবার কি মেকআপ। অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে নাম দেবো এটা চিট মেকআপ বা চিট প্রসেস, যেটাতে তোমাদের দেখতে খুব সুন্দর লাগবে কিন্তু মনে হবে না যে তুমি মেকআপ করেছো বলে। তো আমি সেটা গুগলে সার্চ করেছিলাম। তো আমি চিটটা সার্চ করাতে গুগল তোমাকে বলবে যে চিটের অ্যাকচুয়ালি বাংলা মিনিং কী আসছে। দেন আই এম জাস্ট তোমাকে শোনাচ্ছি। ডেকরা, ইউনো আই ডোন্ট নো ফ্রম ওয়ের দিস মিনিং কাম, চিটের মানে ডেকরা। সো টুডে আই এম শোয়িং ইউ দ্য ডেকরা মেকআপ, দ্যাট মিন চিট মেকআপ, যেটা তোমার খুব ইজি লাগবে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, কমপ্লিটলি বাংলাতে ভেরি ইন্টারেস্টিং সিম্পল মেকআপ টিপস, মেকআপ ভিডিও অ্যান্ড স্কিন কেয়ার টিপস পেতে সাবস্ক্রাইব করতে বলুন। কাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে বলুন, ইটস কমপ্লিটলি ফ্রি, এর জন্য কোনো চার্জ লাগে না। তার পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, কেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন যাবে, এর ফলে একটা ভিডিও বাদ পড়বে না। তো পুরো ভিডিওটা দেখতে ভুলো না। তো চলো একটা ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ইজি মেকআপ টিউটোরিয়াল করার চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্টেড। শীতকাল যেহেতু কোনো কম্প্রোমাইজ হবে না স্কিনকে নিয়ে, কারণ আমি চাই না একদম যে মেকআপ করার পরে মেকআপটা দেখতে একটু ফেটে যাক বা ওরকম কিছু সময় পরে গেলে মেকআপটা প্রচণ্ড ওরকম কেকি হয়ে যায়, দেন স্কিনটা ড্রাই হয়ে যায়। তো এর ফলে কী হয়, কিছুক্ষণ পর থেকে পুরো ড্যান্ড্রফের মতন মেকআপটা ফেটে 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 সাদা সাদা বিচ্ছিরি লাগে। তো আমি সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। তো আমার লটস অফ ময়েশ্চারাইজিং হাইড্রেটিং এফেক্ট দেওয়ার জন্য যতটা দরকার আমি সেই প্রোটেকশনটা আমার স্কিনে দেবো। সো ফার্স্টে আমি ইউজ করছি এখানে একটা সিরাম, দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট সিরাম। সিরামটা আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবো ভালোভাবে মুখে। সমস্ত প্রোডাক্টস নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে, জাস্ট একবার চেক করে নিও। সিরামের পরে আমি এখানে ফেশিয়াল অয়েল ইউজ করছি একটা, কেন যেহেতু বললাম আমার ডাবল প্রোটেকশন শীতকাল, তাই জন্য ফেশিয়াল অয়েলটা ভালো করে মুখে ম্যাসাজ করে নেবো। তোমরা তোমাদের ময়েশ্চারাইজার ইউজ করতে পারো এর বদলে। আমার ফেশিয়াল অয়েলটা ব্লেন্ড করা হয়ে গেছে। আর ফাউন্ডেশনের জন্য এখানে ইউজ করছি, কোনো কনসিলার ইউজ করছি না, কোনো কিছু ইউজ করছি না, যেহেতু শীতকাল তাই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো কোনো রকমের কোনো ম্যাট ফাউন্ডেশন ইউজ না করার জন্য। যদি ম্যাট ফাউন্ডেশন ইউজ করেও থাকো তাহলে ওর সাথে একটু সিরাম অথবা তোমার ফেশিয়াল অয়েল অথবা কোনো ময়েশ্চারাইজার অ্যাড করে নিয়ে ইউজ করাটাই বেটার, তাহলে খুব সুন্দর একটা ডিমি ফিনিশ দেবে, প্লাস তোমার স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে দেবে না। তো আমি এখানে রিমেলের একটা ফাউন্ডেশন ইউজ করছি, দ্যাট ইজ রিমেলের ম্যাচ পারফেকশন ফাউন্ডেশন, অ্যান্ড এই শেড নাম্বারটা ট্রু নিউড। এটা আমার কমপ্লেক্সনের সাথে ভীষণ ভীষণ সুন্দর ম্যাচ করে, কমপ্লিটলি অ্যামেজিং একটা ফাউন্ডেশন। আমি একটা ওয়ান পাম্প নিয়ে নেওয়াটা যথেষ্ট এবং খুব একটা বেশি ফাউন্ডেশন লাগবে না। ড্যাপ ড্যাপ করে মানে ডট ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে জাস্ট, তোমরা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়ে করতে পারো, ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে জাস্ট এরকমভাবে। হ্যাঁ, আমার মেকআপটা ব্লেন্ড করা হয়ে গেছে, নাও আমি আইব্রো সেট করবো। আইব্রোর জন্য আমি ইউজ করছি এই আইব্রো পেন্সিলটা, অ্যান্ড ব্ল্যাক আমি ইউজ করি না। তো আইব্রোটা সুন্দরভাবে যাতে বোঝা যায় আমি আইলিডে কম্প্যাক্ট লাগিয়ে দিচ্ছি, এর ফলে আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড করা যাবে। তো এখানে আইশ্যাডো প্যালেট হিসাবে আমি এইচআরের একটা প্যালেট ইউজ করছি, যেটা আমি ভীষণ প্রিয় একটা প্যালেট এবং কালারগুলো অসাম, অসাধারণ আর কি। পিঙ্ক আর গোল্ডেনটা মিক্স করে আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখে নাও, জাস্ট পুরো আইলিডটা অ্যাপ্লাই করছি, কোনো রকমের কোনো কাট ক্রিজ বা কোনো কিছুর দরকার নেই, সিম্পল হয়েছে। এবার নেক্সট ওই পিঙ্ক কালার আর পিঙ্কটাই এই নিচের লোয়ার ল্যাশ লাইনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকম একটা ব্রাশের মাধ্যমে আমি ইউজ করবো শিমার গোল্ডেনটা,
আইলিডের এই মাঝখানটাতে জাস্ট অ্যাপ্লাই করবো, এর ফলে চোখটা অনেক বেশি ব্রাইট লাগবে দেখতে। আমার কর্নারতে অ্যাপ্লাই করব, জানো অ্যাপ্লাই করলে চোখটা অনেক বেশি বড় দেখায়, আমি সবসময় বলি। যেহেতু শীতকাল তাই জন্য একটা ব্লাশি চিক ভীষণভাবে ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের এই মাস্টার্ড প্যালেটটা। এটা আমি ভীষণ ফেভারিট প্যালেটে করছি আমার গালে। অবভিয়াসলি ব্লাশার তো গালে ইউজ করে, সো ডাম্প। নাও হাইলাইটারটা ইউজ করছি, সেই সেম প্যালেট থেকে নেওয়া জাস্ট হাইলাইটারটা। আমার হাইলাইটার অ্যাপ্লাই করা হয়ে গেছে, নাও আমি লিপস্টিকের জন্য অ্যাপ্লাই করবো। ভেরি সিম্পল একটা কালার আমি এখানে এলিটিনের কালারটা ইউজ করছি, কারণ এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার, হালকা পিঙ্ক। অ্যান্ড জাস্ট অ্যাপ্লাই করে নেব, কোনো ম্যাটে লুক দেবো না, কেন এটা একদম যেহেতু নিউট্রাল তাই জন্য লিপসটা ভীষণ গ্লোই গ্লসি রাখলে বেশি ভালো লাগবে। ওপর দিয়ে অ্যাপ্লাই করছি আমি ফেসিয়াল অয়েলটা, এর আগেও তোমরা আমার ভিডিওতে দেখেছো, জাস্ট ফেসিয়াল অয়েল এক ফোঁটা নিয়ে ছোটে অ্যাপ্লাই করে নেবো, বেশি লাগবে না। জাস্ট ওটা মিডিল দুটো ঠোঁটের মাঝখানটায় জাস্ট একটু ব্লেন্ড করে নেওয়া। আমি কোনো লাইনার বা কোনো কিছু ইউজ করিনি, তো এখানে আমি ইউজ করছি মাসকারা, কারণ না হলে চোখটা আরও একদম ফাঁকা ফাঁকা লাগবে। লোয়ার ল্যাশ লাইনও আমি মাসকারাটা অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে আইল্যাশ লাগাতে পারো, আমি আইল্যাশটা লাগিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দিস ইজ দ্য কমপ্লিট লুক, অ্যান্ড আমি আইল্যাশ লাগিয়ে এসেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভেরি সিম্পল ওয়েতে আমি দেখিয়েছি এবং খুব সুন্দর একটা ডিবি ফিনিশ, ভীষণ ন্যাচারাল মেকআপ। আই থিঙ্ক আই ডেকোরেটিভ মেকআপ, ট্রিক মেকআপ এটাই, চিট মেকআপ এটাই, এই কারণে কারণ তোমার ভীষণ রকমের ফাউন্ডেশন কোনো কিছু দরকার নেই, ভীষণ সিম্পল ওয়েতে ভীষণ ন্যাচারাল লুক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, অ্যান্ড এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত বাই বাই।